त्रिपुरा राज्यर भविष्य निर्भर करबे छात्र छात्रीदेर उपर। स्कूल कलेजे रेगिंग चिंता भावना थेके बेरिये आसते होबे। रेगिंग एकटा ब्याधि, सिनियर जूनियर सकले मिले थाकते होबे, तबे एकटा सुंदर परिवेश सृष्टि होबे। सोमवार रवींद्र शतवार्षिकी भवने आयोजित एमबीबी कलेजे नवीन बरण अनुष्ठाने बक्तव्य रखते गिये एमनटा बोलेन मुख्यमंत्री डॉ मानिक साहा। अनुष्ठाने बक्तव्य रखते गिये मुख्यमंत्री डॉ मानिक साहा बोलेन राज्ये एड्स आक्रांतेर संख्या अनेकटा बृद्धि पेयेछे। एड्स आक्रांतदेर मध्ये छात्र छात्रीदेर संख्या अनेकटा बेशी, एइटा चिंतार विषय। त्रिपुरा राज्यर भविष्य निर्भर करबे छात्र छात्रीदेर उपर। स्कूल कलेजे रेगिंग चिंता भावना थेके बेरिये आसते होबे। रेगिंग एकटा ब्याधि, सिनियर जूनियर सकले मिले थाकते होबे, তবে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। এবং আজকে থেকে আমার মনে হয় যে নবীনবরণ উৎসবে, আমি জানি না এখানে প্লেজ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে কিনা, সবাই শপথ নেওয়া উচিত। এখানে রাজীববাবু বলেছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা বারবার বলি, পুরো ডিপেন্ড করছে এই ছাত্র ছাত্রীদের উপর, আগামী দিনের ভবিষ্যৎ। এখান থেকেই যদি আমরা পলিউটেড হই তাহলে ত্রিপুরাও পলিউটেড হবে, রাজ্য পলিউটেড হবে। আমাদের যারা টিচাররা আছেন, টিচার এবং স্টুডেন্টদের যে রিলেশন সেটাও সারা জীবন মনে রাখার মতো। আমি আজকে এক প্রিন্সিপালের কথা কেন বললাম, আমরা উমা আব্দুল স্কুলের একজন টিচারের কথা কেন বলব, যা বহু কলেজ থেকে এসছে এখানে, স্কুল থেকে এখানে এসছে বলব, সেসব গুরু এবং যে ছাত্র ছাত্রী তাদের যে রিলেশন, সাংঘাতিক রিলেশন। আমি নিজেও অধ্যাপনা করেছি মেডিকেল কলেজে, আমাকে ছাড়তে হয়েছে, এখন উপায় নেই। একটা আলাদা মিউজিক এর মধ্যে আছে, একটা আলাদা ফিলিংস আছে যে আজকে ক্লাস নেব, ছাত্র ছাত্রীদের পড়াবো, নিজেকে প্রিপারেশন করা। এখন তো এই মডার্নাইজেশনের যুগে সব কিছু হাতের মুঠোয়, খুললেই দেখা যায় কোন একটা সাবজেক্ট গতানুগতিক, আমরা জানি এই সাবজেক্ট হবে, ওই টপিকস আমার জানা মুখস্থ, পড়াতে পড়াতে মুখস্থ হয়ে যায়, তারপরেও যে এডিশন বা সাবট্রাকশন বা অল্টারেশন সেটা করার একটু বার একটি বার যদি আমরা দেখে যাই, কারণ আমরা জানি যে স্টুডেন্টস, আমাদের থেকে অনেক স্টুডেন্টস আছে যারা অনেকে অনেক কিছু জানে, ওরাও পড়ে আসে, কাজেই নিজেকেও ওদের সাথে এক পার হওয়ার জন্য নিজেকেও সেইভাবে আমি যদি জানি, আমি যদি বুঝি, তবে আমি বুঝাতে পারবো স্টুডেন্ট। আর স্টুডেন্টদেরও উচিত, যেটা আমাদেরকেও বলেছে যে ক্লাসে আসার আগে নিজে ওই সাবজেক্টের কি পড়াবে আগের থেকে জেনে নেওয়া, আগের থেকে জেনে নেওয়া, পড়ে আসলে তাহলে এই যে একটা ক্লাসের ভিতর যে একটা মিউজিক, সেই মিউজিকটা সারা জীবন মনে থাকে। সেই ধরনের একটা পবিত্র যে একটা ইনস্টিটিউশন, পবিত্র ভাবনা চিন্তা। এবং স্বামী বিবেকানন্দজি বারবার বলছেন এই সময়ে এই বয়সে নিজের ভিতরের যে অন্তঃস্থল থেকে নিজের বিকশিত করার যে মস্তিষ্কের, সেটাই হচ্ছে আসল সময়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, উচ্চশিক্ষা দপ্তর অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।